चौठा जुनेर पर देशे बड़ सड़ राजनैतिक भूमिकम्प भविष्यवाणी मोदी चौठा जुनेर पर आगामी छ मासे देशे राजनैतिक अस्थिरता तैरि हबे परिवारतान्त्रिक दलगुली भेंगे जाबे तादेर कर्मीराओ क्लान्त ताराओ देखछे देश कोथाय जाच्छे आर दलगुली कोथाय जाच्छे काकदीपेर सभा थेके चांचल्यकर दाबी करलेन प्रधानमंत्री नरेंद्र मोदी। साथियों, इस बार आपका एक वोट देश की राजनीतिक दिशा भी बदलने का काम करेगा। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी, इनके कार्यकर्ता भी अब थक चुके हैं, वो भी देख रहे हैं कि देश किधर जा रहा है और ये पार्टियां किधर जा रही है। প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারির পর তার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতারি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। हमको कोई अगर जोर दिखाता है तो हमको जोर वो लोगों को पता नहीं है। ये है कि हम लड़ सकता है, हम जिंदगी दे सकता है, हम लड़ेंगे, हम करेंगे, हम मरेंगे, लेकिन हम डरेंगे नहीं, हम कौवा नहीं है। आने वाला दिन में एक बात जरूर मोदी को याद रखना चाहिए, अभी से डर रहा है, हमको अरेस्ट करेगा, अभिषेक को अरेस्ट करेगा, अरे करो ना, कितना अरेस्ट करने का, कितना कारागार है, कितना जेल है, करके से देखो। আর এদিনই সুপ্রিম কোর্টে রক্ষা কবজের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা শুভেন্দু অধিকারী। আমি বলছি পশ্চিমবাংলার একমাত্র প্রার্থী যাকে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবজ নিয়ে ভোটে লড়তে হচ্ছে, একটা প্রার্থী টেন্টেড, তিনি সুপ্রিম কোর্টের রক্ষা কবজ নিয়ে তার রাজনৈতিক কাজ করছে। পশ্চিমবাংলা আর দ্বিতীয় কোনো প্রার্থী পাবেন না লোকসভার ভোটে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে 45 কিলোমিটার দূরে মথুরাপুরে গতকাল এই ভোটের জন্য শেষবারের মতো প্রচার করলেন প্রধানমন্ত্রী। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একটি শব্দও তিনি খরচ করলেন না। অভিষেক ফোবিয়ায় ভোগে বিজেপি, প্রতিক্রিয়া দিল শাসক দল, গুরুত্ব দেননি প্রধানমন্ত্রী, বোঝালেন বিরোধী দলনেতা। यहां एक अलग प्रकार का सिंगल विंडो है, बंगाल वालों को पता है, देशवासियों को अभी पता नहीं है इसका। ये सिंगल विंडो क्या है? बंगाल में सिग्नल विंडो है, पाइपो विंडो। यहां केंद्र सरकार ने जो राहत भेजी थी वो पाइपो विंडो में फंस गई। मात्र 3 বছর আগের কথা, 21-এর বিধানসভা ভোটের আগে রাজ্যে প্রচারে এলে বিজেপির শীর্ষ নেতাদের বক্তব্যের বড় অংশ জুড়ে থাকত একটাই শব্দ, ভাইপো। কিন্তু 24-এ সেই ছবিটা কার্যত আমূল বদলে গেল। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে 45 কিলোমিটার দূরে মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপে সভা করলেন নরেন্দ্র মোদী। মঞ্চে উপস্থিত থাকলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি শব্দ খরচ করলেন না নরেন্দ্র মোদী। এ রাজ্যের 42টি কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবারে সবার শেষে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এই কেন্দ্রে তারা টিকিট দিয়েছে অভিজিৎ দাসকে, যিনি 2009 এবং 2014 সালে ডায়মন্ড হারবার থেকেই হেরেছিলেন, যার মধ্যে একবার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল। এবারও বিজেপি তাকে প্রার্থী করার পর সিটিং এর অভিযোগে সরব হয়েছিল সিপিএম কংগ্রেস। বুধবার ডায়মন্ড হারবারের প্রার্থীর প্রচারে নরেন্দ্র মোদীও একবারও অভিষেকের নাম না নেওয়ায় ফের একই অভিযোগ তুলেছে তারা। সবার জানা আছে তৃণমূলের নেতারা কেউ কেউ বিজেপির ঘরে জমা আছে, ভাইপোর নাম করলে সেটা ঠিক হবে বলে মনে করেননি, তাই উনি নাননি, ভাইপোর নাম উনি করতে চান না, পরে যদি আবার পস্তাতে হয়। প্রধানমন্ত্রী খেয়ে দিয়ে কাজও নেই, ওসব ওকে কাউন্টার করবে। অভিষেক ফোবিয়ায় বিজেপি ভোগে এটা নতুন কিছু নয়। আজকে অভিষেকের নাম না করে বিভিন্ন বিভিন্ন সম্পর্কের সম্বোধনে তাকে সম্বোধিত করা হয়। মধ্যগগনে সূর্যের দিকে বেলা 12টায় কেউ তাকায় তাকালে তো নিজের চোখে জল ছিল। শনিবার ভোট হবে ডায়মন্ড হারবারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএম এর প্রতীক উর রহমান এবং বিজেপির অভিজিৎ দাসের লড়াই। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।